সবই একটা জায়গায়, হ্যাঁ সবই একটা ইউরোপ আমেরিকার মতো যে একটা স্বাগতম সবাইকে বিচরেশনে আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করে দেখার জন্য। আর শেয়ার করে তুমি দেখবে না, শেয়ার তাদের সঙ্গে করবে? আমি ভিডিও শেয়ার করব, আমি নিজেও দেখব এবং সামনে আমাদের স্ক্রিনে যারা থাকবে তারাও আমাদের সঙ্গে ভিডিওটি দেখবে। ঠিক আছে, শেয়ার করে দেখব। মনে হচ্ছিল যে তুমি তাদেরকে দেখাবে না, নিজে নিজেই দেখবে ভিডিওটা। না, তুমি আমি এবং যারা সামনে থাকবে তারা। আর আজকের ভিডিও টাইটেলটি হচ্ছে হায়দ্রাবাদ হাইটেক সিটি ট্যুর ইন 3 মিনিটস। 3 মিনিটে একটা সিটিকে ট্যুর দেবে মানে খুবই স্বল্প সময় আমার কাছে মনে হয় একটা সিটিকে জানার জন্য। ভিডিওটা হয়তো স্পিডিলি করে ফেলছে, এরকম কিছু হতে পারে যেহেতু আমরা ভিডিওটি দেখিনি। হ্যাঁ, আর এই ভিডিওটি আমাদেরকে রিকোয়েস্ট করেছে সৈয়দ ভিকার হোসেন, এবং আমরা এই ভিডিওটি নিয়েছি ইউটিউব চ্যানেল এক্সপ্লোর বাই MS থেকে। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। পাহাড় আছে আমাদের ছোট ছোট, এটা পাহাড় না, জায়গাটাকে কেটে সমস্ত ময়লা গুলোকে বাহিরে রাখছে। রাস্তাঘাট কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছে না? হ্যাঁ, মানুষও কম মনে হচ্ছে। মনে হচ্ছে সন্ধ্যার দিকে একটা, না যে হালকা সন্ধ্যার দিকে তো মানুষ আরো বেশি থাকার কথা রাস্তাঘাটে। মেট্রো ট্রেনের লাইন এগুলো কিন্তু আসলে অনেক বড় করেছে এবং ডিজাইন গুলো কিন্তু অন্যরকম, নতুনের ভিন্নতা যেটা হয় আছে। না, বিল্ডিং গুলো কিন্তু আসলে অনেক সুন্দর, একটা থেকে কিন্তু আরেকটা অন্যরকম। আচ্ছা, ভিডিও টাইটেলটা ছিল হাইটেক সিটি ট্যুর। তো হায়দ্রাবাদ সিটি আমরা যেমন জানি, এটা কিন্তু ভিডিওটা দেখে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। যেমন হায়দ্রাবাদ, এটা আমার কাছে মনে হয় যে এক্সটেনশন এরিয়া যেমন হয় না, আমাদের যেমন উত্তরাতে এক্সটেনশন এরিয়া হয়ে সেখানে কিন্তু হাই রাইজ বিল্ডিং গুলো হয়েছে এবং পূর্বাচলে যেমন এক্সটেনশন হচ্ছে, হ্যাঁ ওগুলা একটু ডিফারেন্ট। কিন্তু এখন নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে রাস্তাগুলো খুবই প্রশস্ত, তারপরে তোমার গাছ গাছালি থাকছে দুধারে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো আছে এবং সবই একটা জায়গায়, হ্যাঁ সবই একটা জায়গার মধ্যে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে মানুষের।
যে এক জায়গাতেই সবই পাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি এসব। আমার কাছে মনে হচ্ছে ওরকমই সিটিটা এরকম, এখানে মনে হচ্ছে যে আমার কাছে তাই মনে হচ্ছে, সাজানো গোছানো অনেক সুন্দর করা আর নতুন সবকিছু। ওই এক্সটেনশন সিটি হবে হয়তো বা হাইটেক সিটি হায়দ্রাবাদ। লোকেশনটা আসলে ম্যাপে খুঁজলে হয়তো পাবো, যে তখনই বোঝা যাবে যে এটা হচ্ছে এক্সটেনশন কোনো কিছু। এছাড়া যেটা দেখলাম যে এই বিল্ডিংগুলো হচ্ছে যে টোটালি হচ্ছে ইউরোপ আমেরিকার মতো, যে একটা বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো অফিস থাকে এরকম টাইপের গ্লাস বিল্ডিং। মনে হচ্ছে যে এখানে অফিস হোক বা শপিং মল হোক, মানে অন্য যে সমস্ত সিটি আছে এরকম না। ওভারঅল ক্লিন এবং ওয়াইড রাস্তা অনুযায়ী হাইটেক হায়দ্রাবাদ সিটিটা কিন্তু আমাদের ভালো লেগেছে। 3 মিনিটের মধ্যে হাইটেক সিটিটা ঘোরা হয়ে গেল। ওভারঅল ভিডিওটি ভালো ছিল, যিনি রিকোয়েস্ট করেছে ওনাকে অনেক ধন্যবাদ। আর আজকে যদি হাইটেক সিটির ভিডিওর উপর আমাদের রিয়েকশনটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।